এরকম পোলট্রির মাংস লাগছি, তাড়াতাড়ি রান্না করি, মাকে খেতে দাও গা। এই খাসি, পোলট্রির মাংস তো খেতে দিলে তোমার মা জমি লিখে দেবে। ওই দেখো তোমার বড় ভাই, দেশি মুরগি এসেছে, তোমার মাকে খাওয়ানোর লাগি। জমি লিখে লিয়ার লাগি, ভাই দেশি মুরগি এসেছে। থাম, আমি এক্ষুনি বাজার থেকে খাসির মাংস লাগছি। আর শোনো, শুধু মাংস লাগতে হবে না, মাল লাগিন ভালো ভালো মিষ্টি আর দই লাগছো। ঠিক আছে, লাগবো। এইবার আমি দেখছি তুই যে কি করি ভালো মন্দ খাইয়ে মার সাথে জমি লিখিলিস। ওগো, তুমি এখনো কি করছো? ওই দেখো বিষ্ণু মাকে খাওয়াতে চলে গেল, তোমার এখনো ভাত খোলা হলো না। হ্যাঁ হ্যাঁ, আমারও হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। মা, চিকন চালের ভাত আর কচি খাসি ছাগলের মাংস খেতে খুব সুন্দর লাগবে, হা করো। খবরদার, আজ তুই মাকে আগে খাবি নি, কাল তুই খাইছি, আজ আমি আগে খাবো। দেশি মুরগি মাংস লাগছি। তুই দেশি মুরগি মাংস লাগছি আর আমি খাসির মাংস লাগছি, সাথে দই মিষ্টিও আছে। খবরদার, মাকে দই মিষ্টি খাবি নি। কেন খাবো না? খাওয়ার তোর হিংসা হচ্ছে নাকি? হিংসা কেন হবে, মার সুগার আছে, মিষ্টি খেলে সুগার বেশি হবে, দই খেলে ঠান্ডা লাগবে। তুই মাকে মেরে ফেলার লেগে লেগেছে নাকি? আমি মেরে ফেলার লেগে লাগেনি রে, তুই মেরে ফেলার লেগে লেগেছি। ভালো মুরগি তো জবাই করিসনি, অসুখের মধ্যে ছিল সেই মুরগি জবাই করেছি। এই তোরা থাম থাম, আমাকে খাও নি লেগি, তোরা দুই ভাই ঝামেলা করিস নি, তোদের দুজনের খাবারই খাবো। উহু, অবিলে তবে না মা, আমি দই মিষ্টি খাসি মাংস দেশি, আমার খাবার দই আগে খেতে হবে। ঠিক আছে মধু, তোরা ঝামেলা করিস নি, তোর খাবারটাই খাবো। বাপি আসিন, তোর খাবারটা রাইতে দিস। ঠিক আছে মা, এই চলো। তোমার দ্বারা আর জমি লিখে লিয়া হবে না, তোমাকে কত করে বলনু, একটু দই মিষ্টি লিয়ে আসো, আমার কথা তো শুনবা না। দেখলি তো, তোমার ভাই লেসছে বলি ওর কাছে খাচ্ছে। ঠিক আছে লে, আমি ওর চেয়ে বেশি ভালো মন্দ খাবো। মা, এ দেখো তোমার লেগে কাশ্মীরি আপেল লেসছি, তুমি খাও। আমার লেগে আপেল আনতে কাশ্মীরে গেছিলি তুই? না মা, কাশ্মীরে যাবো কেনে, বাজারে বিক্রি করছিল তাই তোমার লেগে কিনে লাসনু। ও ঠিক আছে। মা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আমি একটা ব্যবসা করবো বলছি তো, তোমার ওই বাজারের জমিটা তোমার ছোট ছেলেকে না বলি আমার নামে লক করে লিখি দাও না। এই তোরা দুই ভাই প্রতিদিন খেতে দেওয়ার সময় জমি লিখে লিয়ার কথা বলিস কেন? আমি মরে গেলে আমার যে জমি জায়গা আছে সবই তো দুই ভাই সমান সমান পাবি, লোকে পাবে নাকি? সমান সমানই যদি পাই তাহলে তোমাকে ভালো মন্দ খাই আমার লাভ কি? তুমি ঠিকই বলিছো, কাককে যদি সাবান দিয়ে গা ধোয়াও কাক কোনোদিন বক হয় না। চলো হাঁটো। ব্যাপার চাচি, এই ভরা দুপুর বেলায় আমার বাড়িতে? দুঃখের কথা কি আর বলবো বাপ, আমার দুটো ছেলে থাকা সত্ত্বেও দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি নি।
কেনে চাচি, তোমার এত জমি জায়গা থাকা সত্ত্বেও তোমার ছেলেরা খেতে দেয় না? ওই জমি জায়গায় আমার কাল বাপ, ওই জমি জায়গা লেগে আমার ছেলে আর বউ মারা আমাকে খুব ভালোবাসত, ওই জমি জায়গা ওদের নামে লিখে দিইনি বলি আজ আমার এই অবস্থা। জমি জায়গা লিখে দিই যদি তোমাকে ভালোবাসে তাহলে জমি জায়গা লিখে দিবা। কাকে লিখে দেব বাপ? বড় ছেলে বলবে আমাকে সব লিখে দাও, ছোট ছেলে বলবে আমাকে লিখে দাও। কেন, দুজনকে সমান সমান লিখে দিবা? দুজনকে সমান সমান লিখে দেব বলেছিন বলেই তো আজ আমি খেতে পারিনি। মানে? হ্যাঁ বাপ, আমার দুই ছেলে বলে মরে গেলে যদি সমান সমানই পাবো তাহলে তোমাকে খেতে দিয়ে লাভ কি? এইবার বুঝতে পেরেছি ওদের আসল মতলবটা কি। তাহলে তুমিই বলো বাপ, আমাকে কোন ছেলে বেশি ভালোবাসে আর কাকেই বা জমি লিখে দেব? চাচি তোমাকে একটা যুক্তি দেব। কি যুক্তি বাপ? তাহলে শোনো, ওগো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো, ও দেখো তোমার মা মরে গেছে। কালকে তো লাতিয়াতে করে ঘুরে বেড়াচ্ছিল, আজ আবার মরে গেল, চ দেখি দেনি। আছে গো আছে, জোয়ান হলে বেশি টাকা আর বুড়ো হলে কম টাকা। তাহলে তো ভালোই হলো, আমার মা একবারে বুড়ো ঝুনঝুনি, কত টাকা লিবা? নরমাল কাইদলে 500 টাকা আর চোখ দি পানি বার করি কাইদলে 1000 টাকা আর অন্তর থেকে কাইদলে 1500 টাকা। ওসব অন্তর থেকে কাটতে হবে না, আমি 200 টাকা দেব, 200 টাকায় যে কার্টন হবে সেই কার্টন কাদো। এই সুরা আবার কি বলছে, 200 টাকার কার্টনে কোনদিন সুরা আসে? কমসে কম 500 টাকা না দিলে আমরা যাব না। ঠিক আছে ঠিক আছে, 500 টাকা দেব, এখন তাড়াতাড়ি চলো। মনছে মনছে দাদি মনছে, তোমরা কেউ আর হাই তোমরা দুবা করো না, দাদি আর ফিরবে না। এই সুর পাল্টা, সবাই হাসাহাসি করছে, অন্য সুর ধর। হ্যাঁ বর্মা, তাহলে ওই সুরটা ধরা যাক। ভাবিনি এমন দিন আসবে, দাদিমা আমাদের ছেড়ে চলে যাবে, ভালোবাসত খেতে দিত মাঝে সাঝে বুকে টেনে নিত, দাদিমা ও দাদিমা। এই চুপ কর, এখানে কাঁদতেছি নাকি গান করতেছি? ভালো করে কাঁদ। এই খাসি, 500 টাকা আবার কি কাঁদন লিবি? অন্ত থেকে কাঁদলে 1500 টাকা লাগবে, দিতে পারবি তো? হ্যাঁ পারবো, কাঁদো। আই শুরু কর তো, জান মুসরাইনো কাঁদন। ও দাদি, মরার 10 দিন আগে আমাদের বাড়ি বেড়াতে গিয়েছিলি, তোমাকে কাপড় দিয়ে বিধি করনু গো দাদি আমার। এই এবার তোর পালা। ও দাদি, তুমি আমার বাড়ি গি সুলা সাতু খেয়ে বিছেন মাই হেগি পাগিছিলি গো দাদি।
সেই বিছিন কাটা কাইছে কি মৌসুমী ভূমি কেড়ে পাকাইছে লগত দাদি। ও দাদি তুমি জানে পরকালে গি দুধে ভাতে খায়ো অসুখ বিসুখ না হয় গো দাদি আমার। ইয়া কি কাতুম কাচ্ছে রে কাম মতো সব ধরে গেল। এই বন্ধ করতে দে কাদন মাকে ধোয়াতে হবে এতে তাকালি বাদ থেকে বেড়া না ওরা কেউ বেড়াবে না। মা তু তু মরুনি এখনো বেঁচে আছো? না আমি মরিনি বেঁচে আছি মরার অভিনয় করছি নু তোরা যে আমাকে কতটা ভালোবাসিস সেইটা দেখার জন্য। মা আমি তোমাকে খুব ভালোবাসি। ছাড় আমার হাত তোরা যে আমাকে কতটা ভালোবাসিস সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি তোরা আমাকে ভালোবাসিস নি আমার জমিকে ভালোবাসিস। তুমি কি বলছো মা? হ্যাঁ আমি ঠিকই বলছি মা মরে গেছে জেনে তোরা খাইতে না পেরে ভাড়াটি কাঁদুন লেগছি এরা সামান্য টাকার লেগে আমার জন্য কাঁদতে এসছে আর আমি তো তোদের মা আমার অনেক সয় সম্পত্তি আছে তাও তোরা অভিনয় করে আমার জন্য একটু কাঁদতে পারিস নি তাই আমি সিদ্ধান্ত লিখছি আমার জন্য যারা কেঁদেছে আমার জমি জায়গা সব তাদের নামে লিখে দেব। ভাবিনি এমন দিন আসবে দাদি সম্পত্তি আমাদের হবে ভালোবাসবো খেতে দেবো সারা জীবন সেবা যত্ন।